আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে বিশেষ করে যারা লাভবার্ড নিয়ে কাজ করেন, লাভবার্ড পাখি যারা ব্রিডিং করাবেন এই সিজনে। সো এখন তো ব্রিডিং সিজন চলছে আমরা সবাই জানি, সো এই সময়টা হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে মার্চ বা ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে পুরোপুরি একটা ব্রিডিং সিজন। এই সময়টা হচ্ছে একদম সব থেকে পারফেক্ট সময় ব্রিডিং করানোর জন্য, ডিম বাচ্চা করানোর জন্য পাখিদের, যে কোনো পাখির ক্ষেত্রেই এটা এখন একটা উপযুক্ত সময়, পারফেক্ট টাইম। কেজ বার্ড যারা আমরা পালন করে থাকি, কাঁচায় পালিত পাখি যারা আমরা পালন করি, তাদের জন্য এটা হচ্ছে এখন ব্রিডিং সিজন। আমরা এই সময়টাকে সিজন বলে থাকি ব্রিডিং করানোর জন্য, ডিম বাচ্চা করানোর জন্য। সো লাভবার্ড নিয়ে আজকে কথা বলবো, কিছু লাভবার্ড টিপস, কিছু পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরবো, যারা বিশেষ করে নতুন বা এই বছরই যাদের প্রথম সিজন, মানে যারা নতুন ভাবে পালন করা শুরু করেছেন এবং এটাই তাদের প্রথম সিজন যে ব্রিডিং করাবেন। সো এই বিষয়গুলো কিছু টিপস দিব বা আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব, এই জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে, চাইলে যে কোনো বিষয় বা আমার এই ভিডিওর কোনো বিষয়বস্তু যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে সেখানে গিয়ে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন পার্সোনালি, আমি যে কোনো বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি কথা বলবো। তো চলুন আমরা মূল বিষয় নিয়ে কথা বলি। সো সর্বপ্রথম যেটা কথা বলবো, বিশেষ করে যারা নতুন, যারা এক্সপিরিয়েন্স তারা জানেন, একদম প্রথম পয়েন্ট, যারা এবছরই ফার্স্ট ব্রিডিং করাবেন লাভবার্ড, তো তাদের জন্য প্রথম যে টিপস সেটা হচ্ছে কেজ সাইজ। আপনি যে খাঁচায় লাভবার্ড পাখিকে ব্রিডিং করাবেন, মানে ডিম বাচ্চা করাবেন, সেটার কেজ সাইজটা কত হওয়া উচিত। সো আমি সর্বনিম্ন যে ডাইমেনশন আছে, খাঁচার সাইজ আছে, আমি সেটা বলে দিচ্ছি। ধরেন এক জোড়া লাভবার্ডের জন্য, আপনার কাছে এক জোড়া লাভবার্ড আছে, এক জোড়াকে ব্রিডিং করানোর জন্য কোন সাইজের খাঁচা লাগবে, সেটা হচ্ছে একদম সর্বনিম্ন আমাদের রেডিমেড পাখির মার্কেট বা পাখির খাঁচা যারা বিক্রি করে, 20x24। আমি আবারও বলছি, 20x24 ডাইমেনশনের যে খাঁচাগুলো আছে, এই খাঁচাগুলো ইউজ করতে পারেন। দ্যাট মিন যেটা দৈর্ঘ্যে হচ্ছে, এভাবে দৈর্ঘ্যে হচ্ছে 24 ইঞ্চি, এবং ভিতরে যে প্রস্থটা আছে, ভিতরে যে জায়গা প্রস্থ, সেটা হবে 20 ইঞ্চি, এবং যে হাইট উচ্চতা আছে সেটা 16 থেকে 18 ইঞ্চি। আমি আবারও বলছি, যে খাঁচার দৈর্ঘ্য, এভাবে দৈর্ঘ্য প্রথম যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে 24 ইঞ্চি, ভিতরে যে প্রস্থ জায়গাটা আছে, চওড়া জায়গা, সেটা হবে 20 ইঞ্চি, এবং উচ্চতা এভাবে যে হাইটটা হবে, এই হাইটটা হবে 16 থেকে 18 ইঞ্চি। আপনি চাইলে এর থেকে বড় খাঁচাও ইউজ করতে পারেন, যে বড় সাইজের খাঁচা ইউজ করতে পারেন, তাহলে আরো ভালো, কারণ ভিতরে তাহলে পাখি ফ্লাইং করতে পারবে, আর ফ্লাইং করতে পারলে সেই পাখিগুলো ফিটনেসগত ভাবে আরো বেশি ভালো থাকে। সো আমি যে খাঁচার সাইজটা বলছি, এটা হচ্ছে আপনার সর্বনিম্ন এক জোড়া লাভবার্ডকে ব্রিডিং করানোর জন্য সর্বনিম্ন যে খাঁচার সাইজটা প্রয়োজন পারফেক্ট ব্রিডিং করানোর জন্য, আমি সেটাই বললাম আপনাদের সাথে শেয়ার করে। কারণ আমরা অনেকে আছি যারা ভাড়া বাসায় থাকি, পাখির বারান্দায় বা বেলকনিতে বা ছোট রুমের এক সাইডে জানলার পাশে পাখি পালন করে থাকি, তাদের জন্য জাস্ট আমি এই টিপস গুলো দিচ্ছি মূলত। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকে আছি যারা নতুন পাখির হাট থেকে, বাজার থেকে, বা বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে, দ্যাট মিন্স সোশ্যাল যে মিডিয়াগুলো আছে বর্তমানে, বিশেষ করে ফেসবুকে কিন্তু অনেক পাখি কেনা বেচা হয়, পাখি কেনা বেচার জন্য অনেক গ্রুপ এবং পেজ আছে। সো আমিও অনেক সময় গ্রুপগুলোর সাহায্য নিয়ে থাকি। সো আমরা অনেকে গ্রুপে যেভাবে বলে দেয় বিস্তারিত, যে এটা মেল ফিমেল, কনফার্ম কনফার্ম এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় সাফার করে থাকি। সো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি যে লাভবার্ডটাকে পালন করতেছেন, বাসায় এনেছেন, যদি অভিজ্ঞ কারো মাধ্যমে নিয়ে থাকেন বা খুব কাছের পরিচিত নিয়ে কারো কাছ থেকে নেন, তাহলে তো সমস্যা নেই। আদারওয়াইজ আপনাকে সবার আগে শিওর হতে হবে আপনার পাখিটা মেল ফিমেল এবং এটার উপযুক্ত বয়স হয়েছে কিনা ব্রিডিং করানোর জন্য। যদি বয়সের কথা বলি সর্বপ্রথম, তাহলে লাভবার্ড মূলত 9 মাস কি 10 মাস বয়স থেকেই ব্রিডিং এর উপযুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যারা আছি, যারা পাখি নিয়ে কাজ করি, আমরা মনে করি যে 1 বছর হলো সব থেকে উপযুক্ত সময়, 1 বছর পরে এরপর থেকে নিয়মিত ব্রিডিং করানো উচিত। বাট আপনি 9-10 মাস বয়স বা 8-10 মাস বয়সে ব্রিডিং করানো যায়, এটা পসিবল। ওয়াইল্ড যে বার্ডগুলো আছে, বন্য যে পাখিগুলো লাভবার্ড, তারা 8-10 মাসের ভিতরে ব্রিডিং করে ফেলে। যেহেতু আমরা খাঁচায় পালন করি, সো সেক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে 12 মাস, মানে 1 বছর হলে ভালো হয়। সো যারা চেনেন না মেল ফিমেল কিভাবে চিনতে হয় লাভবার্ডের, সো লাভবার্ডের মেল ফিমেল কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে চিনবেন, সে বিষয়েও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। চাইলে ভিডিও দেখলে 2-3 মিনিটই বুঝে যাবেন কিভাবে মেল ফিমেল চিনতে হয়,
এবং ফেসবুকে বা ইউটিউবে বাংলায় অনেক টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে লাভবার্ডের মেল ফিমেল কিভাবে চিনতে হয়। যদি আপনি 3-4টা ভিডিও 10-15 মিনিট সময় নিয়ে দেখেন, আপনি নিজেই এরপর থেকে লাভবার্ডের মেল ফিমেল চিনতে পারবেন। আর সব থেকে ভালো হয় আপনার পরিচিত বা আশেপাশে যারা সিনিয়র ব্রিডার আছে পাখি সম্পর্কে চেনে, অথবা আপনি যার কাছ থেকে পাখিটা কিনলেন হাট থেকে, হাটের আর 10টা দোকানদার তাদের মধ্যে যে কোনো 2-3 জনকে দেখালেন যে ভাইয়া এটার মেল ফিমেল ঠিক আছে কিনা, এটা কনফার্ম হয়ে যদি নিতে পারেন তাহলে সব থেকে ভালো। আর একটা জিনিস আপনারা ফলো করবেন, যদি পারেন সবসময় আলাদা আলাদা মেল ফিমেল কালেক্ট করবেন, ভাই বোন ক্রস মেটিং না করানো হলো। ব্রিডিং করলে অনেক ধরনের দেখা গেলো যে ভাই বোন ব্রিডিং করবে, এরাও ডিম বাচ্চা করবে, কিন্তু দেখা গেলো যে এদের যে পরবর্তী জেনারেশন এই জেনারেশনের ডিম বাচ্চা এরা ডিম বাচ্চা করবে না, বা করলেও এদের ডিম বাচ্চা ডিসপ্লেড হবে, মানে সমস্যা দেখা দেবে বিভিন্ন ধরনের, আপনার বাচ্চা খুব দ্রুত মারা যায়, ডিম থেকে বাচ্চা ফুটবে না, ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো এক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, দুইটা মেল ফিমেল আলাদা আলাদা কালেক্ট করে যদি পেয়ার করতে পারেন তাহলে সব থেকে ভালো হবে আপনাদের জন্য। এরপর যদি এনভায়রনমেন্টের কথা বলি, এদের পরিবেশ নিয়ে কথা বলি, তাহলে যেটা করবেন লাভবার্ডকে সবসময় একটা ভালো নিরিবিলি জায়গায় রাখার চেষ্টা করবেন, যদি বারান্দায় রাখেন তাহলেও হবে, কিন্তু দেখবেন এটার ভিতরে যারা পানি বা খাবার দিচ্ছে তারা ছাড়া যেন খুব বেশি মানুষ আসা যাওয়া না করে, কারণ প্রাইভেসি অনেক ইম্পর্টেন্ট ম্যাটার লাভবার্ডের ব্রিডিং এর জন্য। প্রাইভেসি প্রবলেম হলে দেখবেন যে আপনার মেল ফিমেল কনফার্ম বন্ডিং হয়ে রয়েছে, পাখি বক্সে আসা যাওয়া করছে, কিন্তু প্রাইভেসি প্রবলেমের কারণে আপনার পাখি ডিম দিচ্ছে না। সো যেই পর্যন্ত ও ওই খাঁচাতে ওই পরিবেশে ওই ব্রিডিং বক্সের ভিতরে বা হাঁড়িতে যেটাতে ওর ডিম পারবে ও নিজেকে নিরাপদ মনে করবে না, ও প্রাইভেসি ফিল ওর কাছে না মনে হবে যে না এটা নিরাপদ না, এই পর্যন্ত কখনোই ডিম দিবে না, বন্ডিং হবে সব কিছু করবে মেটিং করবে কিন্তু ডিমে আসবে না। সো প্রাইভেসি অনেক বড় ইম্পর্টেন্ট একটা ম্যাটার। সো যেখানে দেন নিরিবিলি পরিবেশে দিবেন, আর আলো বাতাস যেন আসা যাওয়া করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই এনভায়রনমেন্টের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, পরিবেশের দিকে খেয়াল রাখবেন যেন খুব বেশি মানুষের আনাগোনা না থাকে। এরপর আসি যদি ব্রিডিং বক্সের বা হাঁড়ির কথা বলি, সো এটা নিয়ে খুব বেশি গবেষণা করার দরকার নেই, আপনারা 8x10 বা 10x12 এই যে ব্রিডিং বক্স গুলো আছে, অথবা লাভবার্ড আপনার যে পাখি বা পাখির হাটগুলোতে যারা ব্রিডিং বক্স বিক্রি করে থাকে এখানে গিয়ে বললে হবে যে ভাই লাভবার্ডের একটা বক্স দেন, এখন তো ট্রে সব পাওয়া যায় 250-250 টাকার ভিতরে, সো ওইগুলোও আপনারা নিতে পারেন, অথবা হাঁড়ি লাভবার্ডের হাঁড়ি যারা বিক্রি করে ওইখানে যা বললে হবে যে লাভবার্ডের জন্য, বাজরিকা থেকে 1 সাইজ বড় যে হাঁড়িটা আছে এটা ইউজ করতে পারেন। আর অবশ্যই নেস্টিং মেটেরিয়াল ইউজ করবেন, আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন পাশে দেখেন ওরা নেস্টিং মেটেরিয়াল দেওয়া আছে, এটা হচ্ছে তাল গাছের যে পাতাটা আছে এই তাল পাতা নেস্টিং মেটেরিয়াল হিসাবে সব থেকে বেটার, এটা আপনি এভাবে ঝুলিয়ে দিবেন খাঁচার ভিতরে, ওরাই ওদের নিজেদের মধ্যে হাঁড়িতে বা বক্সে নিয়ে নেস্টিং করে নিবে। আর পেয়ারিং করার ক্ষেত্রে যেটা বলবো, যে খাঁচাতে আপনি পেয়ারিংটা তৈরি করবেন সর্বপ্রথম যেটা করবেন এটা মেল পাখিটাকে মূল খাঁচায় আগে রাখবেন, যে খাঁচায় ব্রিডিং করবেন, ফিমেলটাকে একটু আলাদা রাখবেন, মেল পাখিটাকে 1 সপ্তাহ বা 3-4 দিন মূল খাঁচায় রাখবেন সিঙ্গেল, এরপর ফিমেলটাকে মেলের খাঁচায় রাখবেন। এতে কি হবে, ওই যে যে খাঁচাটা আছে এটার মধ্যে মেলের রাজত্বটা চলে আসে, ওর ডমিনেট করতে পারে ফিমেলের উপরে, তাহলে হয় কি পেয়ারিংটা খুব দ্রুত হয়ে যায়। সো এই জিনিসটা সবসময় ফলো করবেন, মেল যে পাখিটা আছে ছেলে পাখিটা এটাকে মূল খাঁচায় যে প্রধান খাঁচাটা এই খাঁচাটা আগে রাখবেন, 3-4 দিন বা 1 সপ্তাহ পরে ফিমেলটাকে ওই খাঁচায় দিবেন, তাহলে খুব দ্রুত পেয়ারিং হয়ে যাবে এবং বন্ডিং হয়ে যাবে যদি পাখিটা অ্যাডাল্ট হয়ে থাকে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সো এরপর যদি আমরা ব্রিডিং কোর্স নিয়ে কথা বলি, সো সর্বপ্রথম যেটা আসবে যে পাখি যদি অ্যাডাল্ট হয়, ব্রিডিং কোর্স যেহেতু আমরা মেডিসিন ইউজ করার কথা বলতেছি, আগে অবশ্যই শিওর নেবেন যে পাখিটা 8 থেকে 10 মাসের বেশি, এরপর আপনারা ব্রিডিং কোর্সটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদেরকে, পাখির বিভিন্ন শপ আছে বা এখন তো অনেক মার্কেটে পাখিরই ওষুধ বিক্রি হয়, সেখান থেকে আপনারা ফার্স্ট 2 দিনের জন্যই করাবেন আপনারা লিভার টনিক যে কোর্সটা আছে, এই লিভার টনিক কোর্স করাবেন, তারপরে একদিন গ্যাপ দিয়ে একদিনের একটা ক্রিমি কোর্স করানো হয়, সেক্ষেত্রে অ্যাভিনেক্স পাউডার দিয়েও আপনারা করতে পারেন। এই ক্রিমি কোর্সটা একদিন করানোর পর আবার একদিন গ্যাপ মানে সাদা পানি চলবে, তারপর আবার 2 দিন আপনারা ব্রিডিং কোর্স করালেন, এই ব্রিডিং সরি 2 দিন আবার লিভার টনিক কোর্স করাবেন, প্রথমে 2 দিন লিভার টনিক কোর্স, তারপর একদিন ক্রিমি কোর্স, তারপর আবার 2 দিন লিভার টনিক কোর্স, এভাবে টোটাল 5 দিনের একটা, 7 দিনের ভিতরে 5 দিনের একটা কোর্স শেষ হয়ে গেল। এবার হবে ব্রিডিং যে মেডিসিন আছে ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন এটার জন্য, মাল্টিভিটামিন এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার একটা ক্যালসিয়াম এবং একটা মাল্টিভিটামিন,
এই দুইটা একসাথে ইউজ করবেন 5 থেকে 7 দিন, 1 ml করে 1 লিটার পানিতে ক্যালসিয়ামটা 2 ml দিবেন, মাল্টিভিটামিনটা 1 ml দিবেন। এই যে আমি জাস্ট বলে দিচ্ছি নিয়মটা, যেখান থেকে আপনি ওষুধ কিনবেন সেখান থেকে ওনারাই বলে দিবে, এবং প্যাকেটের গায়ে খুব সুন্দর করে লেখা থাকে। অথবা ব্রিডিং কোর্স নিয়ে, লাভবার্ডের ব্রিডিং কোর্স নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ব্রিডিং কোর্স করাতে হয়, কি নিয়মে করাতে হয়, কোন ওষুধটা কি পরিমাণ দিতে হয়। এটা নিয়ে টোটাল টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে, অথবা ইউটিউবে বাংলাতে অনেক টিউটোরিয়াল ভিডিও আপনারা পাবেন, 2-4টা ভিডিও দেখলে আপনারাই বুঝতে পারবেন কি মেডিসিনের দরকার হয়। এভাবে মাল্টিভিটামিন ক্যালসিয়াম করানোর পর আপনারা এই জিঙ্ক কোর্সটা করাতে পারেন। জিঙ্ক কোর্সটা অনেক প্রয়োজন, কারণ অনেক সময় পালক ঝরে যায় পাখির, বা আরো অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে জিঙ্ক কোর্সটা খুবই দরকার। এরপর 3 দিন বা 4 দিন একটা জিঙ্ক কোর্স করালেন, এরপর ইসেল করাতে পারেন, যদি পাখিকে ভালো খাবার দাবার দিতে পারেন। ইসেল অনেক সময় দেখা যায় যে 3 দিন করালে এনাফ হয়ে যায়। তারপর যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে আপনার লাভ বার্ডকে ব্রিডিং করানোর আগে থেকে সফট ফুডে হ্যাবিট রাখতে হবে, অভ্যস্ত করাতে হবে, সপ্তাহে 3-4 দিন সফট ফুড খাওয়াতে হবে আপনার, তারপর এগ ফুড, এইগুলোর দিকে নজর দিতে হবে, ভালো মানের সিড মিক্স আপনাদেরকে দিতে হবে পাখিকে, যদি একটা ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চান। সো এই ব্রিডিং এর পূর্ব শর্তই হচ্ছে ভালো খাবার সাপ্লাই দেওয়া। সো যদি আপনি ভালো খাবারই সার্ভ না করেন, তাহলে ওইটা তো ভালো রেজাল্ট আপনাকে কখনোই দিবে না। তো সবসময় ভালো সিড মিক্সের পাশাপাশি এখন তো অনেক ভালো ভালো ব্র্যান্ডের সিড মিক্স 200 থেকে 230 টাকা কেজি এর ভিতরে পাওয়া যায়। আমরা অনেকে আছি যে শুধুমাত্র কিছু গুজি তিল, তারপর আপনার চীনা ক্যানারি, এগুলো মিক্স করে একটা খাবার বানাই দিই, অ্যাকচুয়ালি এটা ভালো খাবার হয় না, এবং এ থেকে পাখির কাছ থেকে আপনার ভালো সার্ভিসও পাবেন না। সেক্ষেত্রে এখন পাখির মার্কেটগুলো, বাজারগুলোতে এবং ফেসবুকে অনেক গ্রুপ দেখবেন যে এখন পাখির খাবার বিক্রি করে, কাকাতিয়া লাভবার্ড 200 থেকে সর্বোচ্চ গেলে 240 টাকা কেজি এর ভিতরে পাওয়া যায়। সব বার্সেলাগা, এক্সপার্ট, ভালো ভালো ব্র্যান্ডের সিড মিক্স, এগুলো কিনে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। অথবা এটা করতে পারেন, আপনি বাজার থেকে আলাদা আলাদা, যদি আপনার অল্প পাখি হয়, 200 গ্রাম 200 গ্রাম বা 250 গ্রাম করে, ধরেন কিছু মিলেট, কয়েক প্রকারের যে মিলেট আছে, এই মিলেটগুলো সংগ্রহ করলেন, আলাদা ক্যানারি সংগ্রহ করলেন, তারপর আপনার সানসিড, সানফ্লাওয়ার্স যে সিডটা আছে, সূর্যমুখী দানা, এগুলো মিক্স করে আপনি নিজে একটা কিন্তু সিড মিক্স তৈরি করতে পারেন। আর সপ্তাহে 3-4 দিন বা 1 দিন গ্যাপ গ্যাপ দিয়ে সফট ফুড তৈরি করে খাওয়াতে পারেন, যেমন গম, সাদা যে গমটা আছে পাখির এটা, তারপর আপনি সবুজ মুগ ডাল এবং ছোলা বুট, এগুলো সারা রাত ভিজিয়ে রেখে যে, তারপর ওটার সাথে সকালবেলা আপনি পানিটা ঝেড়ে ফেলে ওটার সাথে এগ ফুড যেটা আছে, ড্রাই এগ ফুড, বিভিন্ন প্যাকেট জাত, এই ড্রাই এগ ফুডটা মিক্স করে ওদেরকে দিতে পারেন। এইভাবে দিলে হবে কি, ব্রিডিং এর জন্য পুরোপুরি পাখিটা প্রস্তুত হয়ে গেল। তারপর যখন এই পাখিগুলো ডিম দিবে, তখনও এই খাবারগুলো চালিয়ে যাবেন, এবং ফার্স্ট যেদিন ডিমটা দিবে, সম্ভব হলে ওই দিন থেকে বা তারপর থেকে 2-3 দিন একটা ক্যালসিয়াম কোর্স করাবেন, তাহলে ভালো হবে। এবং যখন বাচ্চাগুলো ফুটে যাবে, তারপর প্রতিদিন সফট ফুড দিয়ে যাবেন, সকালবেলা সফট ফুড থাকবে, 12টা 1টা দিকে সরিয়ে ফেলবেন, এবং বিকালবেলা সম্ভব হলে যদি পারেন আরেকবার সফট ফুড দিতে পারেন, না দিলেও চলবে, কিন্তু প্রতিদিন একবার করে সকাল টাইমে সফট ফুডটা দিয়ে দেবেন, আর সিড মিক্স তো অবশ্যই দিবেন। তাহলে দেখবেন কি যে এরা নিজেরাই খুব সুন্দরভাবে এদের বাচ্চাকে বড় করতে পারবে। যারা চাকরিজীবী আছেন বা 1-2 জোড়া পাখি পালেন, পাখিকে সময় দিতে পারেন না, আপনার কোনো টেনশনই করতে হবে না, পাখিও ভালো থাকবে এবং ব্রিডিং রেজাল্টও ভালো আসবে। এইভাবে যদি ব্রিডিং করাতে পারেন, এই গাইডলাইন গুলো যদি মেনে চলতে পারেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে গিয়েও চাইলে মেসেজ দিতে পারেন। আর লাভবার্ড সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে বা ফেসবুকে আমার সাথে প্রশ্ন করেন, শেয়ার করেন, বা কোনো ভিডিও চাইলে আমাকে বলবেন, ওই বিষয়ে আমি ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে। তবে যাবার আগে সবাইকে আবার একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।